আমি মজা করে আমার টিমকে প্রায়ই বলি যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যাদের ডেস্কটপে তিনটা থেকে চারটা আইকন থাকে, রিসাইকেল বিন, মাই কম্পিউটার, গুগল ড্রাইভ অ্যান্ড দ্যাটস ইট। আর সেকেন্ড ধরনের মানুষ হলো যাদের পুরো ডেস্কটপ জুড়ে ফাইল থাকে, নিউ ফাইল ওয়ান নিউ ফাইল টু এরকম থাকে। সো চেষ্টা করে দেখেন আপনার ডেস্কটপটাকে আপনি কতটা পরিষ্কার রাখতে পারেন, বিকজ সেটা আসলে বলে দেয় যে আপনার ফাইল ম্যানেজমেন্ট স্কিলটা কত ভালো। আমি গুগল ড্রাইভের একটা পার্সোনাল হ্যাক অনেক আগে থেকে ফলো করি, যেটা আমাকে অনেক কাজে দিয়েছে। আমি একটা ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করি গুগল ড্রাইভের, যেটা কিনা আমার পিসিতেও আছে, ল্যাপটপেও আছে। সুবিধা, আমি এই মুহূর্তে আমার মোবাইল থেকে কিছু একটা আপলোড করলাম, অটোমেটিক্যালি আমার ল্যাপটপ এবং আমার কম্পিউটারে অফলাইন ওটা সিঙ্ক হয়ে যাবে বিকজ অফ ওয়াইফাই। সো আমি যখনই যেই কাজ করছি, আমি আমার গুগল ড্রাইভ ফোল্ডারে আমি সব কিছু সেভ করি, সো দ্যাট আমার সবগুলো ডিভাইসেই ওই ইম্পর্টেন্ট ফাইলটা থাকে। সো আমার জন্য একটা মাত্র ফোল্ডার, যে কোনো ধরনের অফিসের কাজ সবগুলো ডিভাইসে। অনেকে ডেস্কটপ কিংবা পিসির ওয়ালপেপারই দেখা যায় না, কারণ তারা সবগুলো ফোল্ডার পুরো ডেস্কটপে স্ক্রিন জুড়ে বসিয়ে রাখে, একদম অগোছালো করে রাখে। এটা হচ্ছে অনেকটা রুম এলোমেলো থাকলে যেরকম, ওইটারই ডিজিটাল ভার্সন, অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই আমাদের সবারই একটা হ্যাবিট করতে হবে যেন আমাদের ডেস্কটপটা এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম একদম ক্লিন থাকে। এক্ষেত্রে একটা থাম রুল হচ্ছে, আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই ফোল্ডারটা যদি ঠিক এই মোমেন্টে কোনো ব্রিফিং ছাড়া আরেকজনকে শেয়ার করেন, সে কি সম্পূর্ণ ফাইলটা ঠিক মতো বুঝতে পারবে, ঠিক মতো সর্ট করতে পারবে? যদি পারে তাহলে আপনি আপনার ফাইল ম্যানেজমেন্ট ঠিকঠাক করছেন, আর যদি না করে থাকেন, ইউ শুড স্টার্ট রাইট নাও। আমরা এখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে তো কাজ করি, কিন্তু শেয়ার্ড ওয়েতে কাজ করার জন্য কিন্তু গুগল স্প্রেডশিট, গুগল ডক এবং গুগল স্লাইডস অনেক বেশি হেল্পফুল, বিকজ এখানে একসাথে 50 জন 100 জন মিলেও কাজ করতে পারে। এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে আপনি কার কার কাছে অ্যাক্সেস দিচ্ছেন, এবং তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাক্সেসটা কি ভিউ অনলি, কমেন্ট অনলি, নাকি এডিট সহ। সো এটার একটা আর্কিটেকচার অলওয়েজ সেট করে রাখবেন। আমার কাছে এটার একটা কমপ্লিট আর্কিটেকচার আছে যে কখন আমি ভিউ অনলি দিয়ে শেয়ার করব। আমি যখন এক্সটার্নাল কোনো স্টেক হোল্ডারকে পাঠাই তখন আমি ভিউ অনলি দিয়ে পাঠাই, সো দ্যাট তারা এডিট না করতে পারে, বিকজ আমি তাদেরকে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আমি যদি টপ অফ দ্য লাইন আমার টিমমেটদেরকে কিছু শো করার জন্য পাঠাই, যে সব ডিপার্টমেন্ট, তখনও আমি ভিউ অনলি দিই, অথবা যদি তাদের সাজেশন চাই কমেন্ট অনলি দিই। যদি শুধুমাত্র আমি নিজের ডিপার্টমেন্টের অপারেশনাল কাজে যারা অন্তর্ভুক্ত তাদেরকে পাঠাচ্ছি, তখন আমি এডিট অ্যাক্সেস সহ পাঠাই। সো এই জিনিসটা মাথায় রাখলে আপনার এই গুগল ডক, স্প্রেডশিট এবং স্লাইডস হঠাৎ করে কোনো চেঞ্জ আসবে না, হঠাৎ করে কেউ ডিলিট করে দিবে না, এবং হঠাৎ করে আপনি ভয় পেয়ে সকালে দেখবেন না যে আপনার সব কিছু ডিলিট হয়ে গেছে। একটা খুবই সিম্পল জিনিস কিন্তু অনেক বেশি কনসিকোয়েন্স ক্যারি করে, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি আমাদের অনেক ফাইল ডাউনলোড করতে হয়, অনেক ইমেজ আমরা ডাউনলোড করে জাস্ট রেখে দিই, অনেকে রিনেম করি না, এবং এভাবে ফাইলগুলো জমতে থাকে যখন অনেকগুলো জমে যায় আমরা ঠিক বুঝতেও পারি না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। তাই যখনই ফাইল ডাউনলোড করবেন একটা অভ্যাস তৈরি করেন যেন সাথে সাথে রিনেম করে ফেলেন। রিনেম করার ক্ষেত্রে F2 হচ্ছে কিবোর্ড শর্টকাট, F2 প্রেস করলে সাথে সাথে আপনি রিনেম করতে পারেন, অথবা আপনার যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে আপনি সবগুলো কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করেন, তারপর F2 প্রেস করেন, একটা যে নেম দিবেন বাকি সবগুলো সিএল ওয়াইজ 1 2 3 4 হয়ে রিনেম হয়ে যাবে। অলওয়েজ মেক শিওর যে আপনি আপনার ফাইলগুলো রিনেম করছেন, স্পেশালি যখন আপনি বিভিন্ন কন্টেন্ট বানান। এই ছোট্ট হ্যাবিটটা আপনাকে যদি কত হেল্প করবে, সেটা আপনি হয়তো বা 2-3 মাস যখন একটা প্রজেক্টে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। একটা কার্ড ম্যানেজমেন্ট হ্যাকও বলে ফেলি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কার্ডটাও তো একটা ফাইল হিসেবেই সেভ হচ্ছে। আপনি অফলাইন যতগুলো কার্ড পান এগুলো আস্তে আস্তে স্তূপ হতে 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 অনেকগুলো যখন হয় ধুলো জমে যায় আপনি ফেলে দেন। এ কাছে না করে আপনার মোবাইলে ক্যাম কার্ড নামে একটা অ্যাপ ব্যবহার করতে পারেন। ওই অ্যাপটা দিয়ে জাস্ট কার্ডটা স্ক্যান করবেন, কার্ডের সব লেখা অটোমেটিক্যালি রিড করে ফেলে, সেভ করে ফেলে আপনার জিমেল অ্যাকাউন্টে। সো আপনার মোবাইলও যদি হারিয়ে যায় কার্ডগুলো কখনো হারাবে না, বিকজ সেটা আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা। প্রতিদিন প্রতিনিয়ত যত কার্ড পাচ্ছেন এটা সেভ করাটাও এখন ডিজিটালি সিম্পল হয়ে গেছে। যখন আপনি আপনার ফাইলগুলো রিনেম করছেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে পিসিতে লেক্সিকোগ্রাফিক্যালি ফাইলগুলো সিএল ওয়াইজ মেনটেন হয়, অর্থাৎ সিম্পল ভাষায় যে আপনার এস আগে যাবে তারপর টি যাবে, ওয়ান আগে যাবে তারপর টু যাবে, যদি আপনার নাম সেম থাকে। তাই মনে করেন আপনার একটা ফাইলের নাম দিতে হবে, তো মনে করেন সেলস রিপোর্ট কোন মাসে, সেলস রিপোর্ট মার্চ, কোন ডিপার্টমেন্টের, বিজনেস ইউনিট, সেলস রিপোর্ট বিজনেস ইউনিট মার্চ,
মার্চ কত থেকে কত, 10 থেকে হয়তো বা 30 ধরলাম, ওইটা লিখে রাখি কোন বছরের জন্য, কারণ আমাদের বিভিন্ন ফিসক্যাল ইয়ারেরও লাগবে, 2019-2020। তাই আপনি যখন কোনো একটা ফাইল রিনেম করছেন, মেক শিওর ওই ফাইলটা ক্লিক করে ওপেন করার আগে যেসব আমি নাম ধরে যে জিনিসটা বুঝতে পারি, যেন ইজিলি আপনি যখন কোনো একটা ইমেলে ফাইল পাঠাচ্ছেন অনেকগুলো ফাইলের ভিড়ে যেন আমরা জিনিসটা খুঁজে পাই।